হ্যালো বন্ধুরা, আমি চন্দনা। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রূপচাঁদ মাছের ঝোল বানাবো। মাছের আঁশ ছাড়িয়ে মাছটা এবার কেটে নেব। এই মাছের আঁশ খুবই ছোট। মাছ আমার কাটা হয়ে গেল। এবার মাছটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। রূপচাঁদ মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি সরিষার তেল, ধনে পাতা কুচো, কাঁচা লঙ্কা ছেঁড়া, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষা তেল দেব। তেলটা একটু নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব তেলে। আজকে আমাদের বাড়িতে ঠাকুমা খেতে আসবে, রূপচাঁদ মাছের ঝোল খাবে বলেছে। টমেটো কুচো,
রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা কষে নিতে হবে। কাঁচা লঙ্কা চেরা, মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, মাছে লবণ মাখানো আছে তাই অল্প দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কড়াই। এরপর এর উপরে ধনে পাতা কুচা দিয়ে দেবো। এবার একটু ঢেকে রেখে দেবো। তরকারিটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। ঠাকুমা চলে এসছে, এবার ঠাকুমাকে খেতে দেব। আমি খেতে বসেছি। ঠাকুমা কেমন লাগছে মাছটা? ভালো লাগছে। খাও, তোমারও ভালো লাগে রূপচাঁদ মাছ? মিষ্টি লাগছে, রান্না ভালো হয়েছে।